আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 4 পড়ছিলাম, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমরা গত ক্লাসে ওয়েব পোর্টাল পর্যন্ত পড়েছি। দেখি তোমরা কতটুকু পড়াশোনা করেছো, একটু পড়া জিজ্ঞেস করে নেই। বলো, আইপি অ্যাড্রেস কাকে বলে? ঐদ্রি বলো, আইপি অ্যাড্রেস কি? ঝটপট বলবে, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কত বিটের বলো? আইপি অ্যাড্রেস কত বিটের? স্যার 8 বিটের হবে না? 32 বিটের আইপি অ্যাড্রেস, 32 বিটের আইপি অ্যাড্রেস। ভার্সন কত এটা, কত ভার্সন? তিন্নি বলো, তিন্নি অন্যান্যদের ভিডিও অন করো আর মেসেজ দিয়ে দাও, সবার ভিডিও অন করো। উম্মে হাফসা ভিডিও অন করো, সবার ভিডিও অন করো। বলো ডোমেইন নেম কি, ডোমেইন নেম? উম্মে হাফসা ডোমেইন নেম কাকে বলে? স্যার এক বা একাধিক আইপি অ্যাড্রেস কে শনাক্ত করার আলফা নিউমেরিক নাম্বার। এক বা একাধিক না, যে কোনো আইপি অ্যাড্রেস কে সহজে মনে রাখার একটা উপায় হচ্ছে কি, ডোমেইন নেম। ডোমেইন নেম, আচ্ছা। জেনেরিক ডোমেইন কয়টি আছে? মাইশা বলো, জেনেরিক ডোমেইন কয়টা আছে? জেনেরিক ডোমেইন কয়টা আছে? জেনেরিক ডোমেইন, জেনেরিক ডোমেইন কয়টা? নুসরাত জাহান বলো, WWW তে কি হয়? WWW তে কি হবে? WWW তে কি হয়? তোমরা কেউ পড়াশোনা করো না মনে হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্যার। ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কে উত্তর দিছো? ভিডিও অন করো, ভিডিও অন করে উত্তর দাও। স্যার আমি। আমি কে? স্যার ফারজানা আমি দিছি স্যার। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, আজকে আমরা পড়বো ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার, ঠিক আছে? দেখো 305 পৃষ্ঠা ওয়েবসাইট স্ট্রাকচার। ঠিক আছে, 305 পৃষ্ঠা ওয়েবসাইট স্ট্রাকচারটা কি? বের করেছো, বই বের করেছো? ওয়েবসাইটে কি থাকে, যে একাধিক পেজ থাকবে, তাই না? একটা ওয়েবসাইটে কি থাকে, একাধিক পেজের সমষ্টি, একটা পেজ আর একটা পেজের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এখন ওয়েবসাইটটা এমন ভাবে তৈরি করা হবে, পেজ গুলো একটা পেজের সাথে একটা পেজের সংযুক্ত এমন ভাবে সংযুক্ত থাকবে যেন সহজেই আমরা তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারি, তাই না? মূল উদ্দেশ্য কি আমাদের, যে তথ্য সহজে তথ্যগুলোকে ওয়েবসাইট থেকে তথ্যগুলোকে যেন সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি। তাই বিভিন্ন ভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়, ঠিক আছে? লিনিয়ার স্ট্রাকচার, তারপর ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, তাই না? বিভিন্ন ভাবে এই পেজ গুলোকে একটার সাথে একটা কানেক্ট করা হয় বা হাইপারলিঙ্ক করা হয়ে থাকে যেন আমরা সহজে তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এই ওয়েবসাইট কাঠামোতে যে প্রথম পেজটাকে দেখো, একটা ছবি আছে, প্রথম পেজটাকে বলা হয় কি, যে হোম পেজ, ঠিক আছে? বা ইন্ডেক্স পেজ বলা হয়, হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলা হয়। প্রথম পেজটা হচ্ছে কি, হোম পেজ বা ইন্ডেক্স পেজ, ঠিক আছে? এর পরের স্টেপ, পরের ধাপকে বলা মেইন সেকশন, ঠিক আছে? বা সাইট ইন্ডেক্স বলা হয়, মেইন সেকশন বলা হয়, মেইন সেকশন থাকে, ঠিক আছে? এর পরের লেয়ারটাকে বা সাব সেকশন বলা হয়, ঠিক আছে? প্রথমটা আছে হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলা হয়। হোম পেজে সমস্ত মেইন পেজের সূচিপত্র জমা রাখে। হোম পেজে থাকবে কি, অন্যান্য যে পেজগুলো থাকবে কানেক্টেড তাদের সূচিপত্র, যেন আমরা হোম পেজটা দেখেই বুঝতে পারবো যে অন্যান্য পেজের কন্টেন্ট গুলো কি, সহজেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এটাকে ইন্ডেক্স পেজও বলা হয়। হোম পেজটি অবশ্যই যথেষ্ট সংক্ষিপ্ত তথ্য বলতে হবে। হোম পেজটা কি করতে হবে, তথ্যবহুল হতে হবে এবং সংক্ষিপ্ত হতে হবে। তথ্যবহুল কেন, কারণ এটা দেখে যেন আমরা বুঝতে পারি যে অন্যান্য পেজে কি রয়েছে, ঠিক আছে? এজন্য এটা তথ্যবহুল হতে হবে, কিন্তু সংক্ষিপ্ত হতে হবে, যেন কাঙ্ক্ষিত তথ্যকে আমরা সহজেই খুঁজে বের করতে পারি, ঠিক আছে? তারপর কি, মেইন সেকশন বা মূলধারার পেজ। একে কি বলছে, হোম পেজের সাথে যে পেজগুলো সরাসরি লিংক করা থাকে
হোম পেজের সাথে যে পেজগুলো লিংক করা থাকবে তাকে বলা হয় কি মেইন সেকশন। এই যে এই সেকেন্ড লেভেলটা এটা, এটা হচ্ছে কি হোম পেজ, তারপর এটা হচ্ছে কি আমাদের মেইন সেকশন বা মূলধারা পেজ, এটা বা সাইট ইন্ডেক্সও বলা হয়। তারপর আছে সাবসেকশন বা উপধারা পেজ, পরের লেভেলগুলো হচ্ছে কি সাবসেকশন বা উপধারা পেজ। এই পেজের সাথে এই পেজের সাথে আবার এগুলো কানেক্টেড, এটার সাথে আবার এগুলো কানেক্টেড, এটার সাথে কানেক্টেড হতে পারে, ঠিক আছে। লোয়ার লেভেলের এই পেজগুলোকে বলা হয় কি যে সাবসেকশন বা উপধারা পেজ। একটা আদর্শ বা ভালো ওয়েবসাইটে সাধারণত কি থাকবে, টেক্সট থাকবে, তাই না? কন্টেন্ট গুলো কি থাকবে, টেক্সট লেখা থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, ইমেজ থাকবে, ঠিক আছে। এখন দেখো এই ওয়েবসাইটের কাঠামোকে বা ওয়েব লিংক অ্যাক্সেস মোড এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে এই কাঠামোগুলোকে চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমটা কি বলছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, তারপর হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সাইট, ওয়েব লিংক সাইট হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার। আমি সংক্ষেপে একটু বলি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, এই ওয়েবসাইটের যে পেজগুলো থাকবে এই পেজগুলো কি একটার পর একটা পেজগুলো কানেক্টেড থাকে, প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ, দ্বিতীয় সাথে তৃতীয়, তৃতীয় সাথে চতুর্থ, ঠিক আছে, এভাবে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে কি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার। এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স একেবারে স্ট্রেট থাকবে একটার পর একটা, প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় এভাবে, ঠিক আছে, আবার লাস্ট পেজ থেকে প্রথম পেজ। আর হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স, লিনিয়ার সিকোয়েন্সে কিভাবে থাকবে যে এক্ষেত্রে কোন একটা, এক্ষেত্রে একটার পর একটা থাকবে কিন্তু কোন একটা পেজের সাথে অন্য পেজগুলো, কোন একটা পেজের বর্ণনাগুলো অন্য একাধিক পেজে আবার লিনিয়ারলি থাকবে, ঠিক আছে, এটাকে বলা কি লিনিয়ার সিকোয়েন্স বলা হয়। আর এরপর হচ্ছে কি যে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যেমন এই যে উপর ওয়েবসাইট কাঠামো যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এটা রুট পেজ, তারপর হচ্ছে কি দেখো লেভেল ওয়ান, এটা লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, এখানে তিনটা লেভেল আছে। এটা হচ্ছে কি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে কি আর একটা যদি একটা লেভেল থাকে হোম পেজ এবং হোম পেজের চতুর্দিকে বা একটা লেভেলে থাকে সেটাকে বলা হয় সরল হাব স্ট্রাকচার। ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দুই প্রকার, একটা হচ্ছে কি সরল হাব বা স্পোক স্ট্রাকচার বলা হয়, সেক্ষেত্রে লেভেল থাকবে মাত্র একটা, হোম পেজের সাথে একটা লেভেলে পেজগুলো কানেক্টেড থাকবে, ক্লিয়ার, অর্থাৎ নিচের এই দুইটা লেভেল থাকবে না, একটা লেভেল থাকবে, বুঝতে পেরেছো, হোম পেজের সাথে একটা লেভেল থাকবে, এটাকে বলা হয় কি সরল হাব বা স্পোক স্ট্রাকচার। আর একটা হচ্ছে কি জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটা অর্থাৎ কোনো বড় প্রতিষ্ঠানের যখন ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন এই জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হিসেবে ডিজাইন করা হয়। আর ওয়েব লিংক সাইট কি আমরা মেশ টপোলজি পড়ছি না, মেশ টপোলজি কি যে এক যে প্রত্যেকটা কম্পিউটার সাথে কানেক্টেড ছিল, এই ক্ষেত্রে ওয়েব লিংক সাইটে কি যে একটা পেজ থেকে আমরা একাধিক পেজে যেতে পারবো, সেটা হচ্ছে কি ওয়েব লিংক সাইট স্ট্রাকচার বলা হয়। আর একটা হচ্ছে কি হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার, এটা হচ্ছে কি যে একাধিক স্ট্রাকচার মিলে এটা ওয়েব লিংক সাইট বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। এখন আমরা দেখি এখানে দেখো এটা হচ্ছে কি যে প্রথমটা যে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, সিকোয়েন্স সাইট স্ট্রাকচারের যে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স, যে হোম পেজ থাকবে হোম পেজের সাথে পেজ ওয়ান কানেক্টেড, আবার পেজ ওয়ান থেকে আমরা হোম পেজে ফিরে আসতে পারবো, ঠিক আছে। এই যে যে লিঙ্কটা এটাকে বলা হাইপার লিঙ্ক, আর যে টেক্সটের উপর আমরা ক্লিক করবো সেটাকে বলা হয় কি হাইপার টেক্সট, যে টেক্সটের উপর আমরা ক্লিক করে অন্য পেজে যেতে পারবো সেই টেক্সটটাকে বলা হাইপার টেক্সট, আর লিঙ্কটা হচ্ছে কি হাইপার লিঙ্ক। আমরা পেজ ওয়ান থেকে পেজ টু তে, পেজ টু থেকে পেজ থ্রি, পেজ ফোর, এভাবে আবার এখান থেকে আমরা একটার পর একটা হোম পেজে যেতে পারবো। এটা হচ্ছে কি লিনিয়ার সিকোয়েন্স। এই দেখো পেজ পেজ এর বর্ণনাগুলো পেজ এইচ এবং পেজ আই তে আছে, ঠিক আছে। এই পেজের তথ্যগুলো আবার কোথায় দুইটা পেজে আছে, এই পেজের তথ্য কি এই তিনটা পেজে আছে, লাস্ট পেজ থেকে আবার প্রথম পেজে আসবো। উপরেরটা কি স্ট্রেট লিনিয়ার, আর এই যে এটা লিনিয়ার সিকোয়েন্স বলা হয়, ঠিক আছে। এরপর আছে কি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটি ওয়েবসাইটে খুব সহজে তথ্য উপস্থাপন করার জন্য এই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়, ঠিক আছে। ট্রি স্ট্রাকচারকে প্রথম পেজকে বলা হয় যে প্রথম পেজ, এটা প্রথম পেজ বা হোম পেজ বা রুট পেজ বলা হয়। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন লেভেলে আমরা ভাগ করতে পারি, যেমন এটা জটিল হায়ারার্কি বিভিন্ন লেভেলে, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, বিভিন্ন লেভেলে আমরা হোম পেজের সাথে পরের লেভেলটা বা লেভেল ওয়ান, এর পরের লেভেলটা লেভেল টু, তারপর লেভেল লেভেল থ্রি, ঠিক আছে। এটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানে এই ওয়েবসাইট আমরা ডিজাইন করা হয়ে থাকে, ট্রি স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। সরল হাব বা স্পোক স্ট্রাকচার, এটি দেখতে অনেকটা স্টার আকৃতি, ঠিক আছে, স্টার টপোলজি পড়ছি না, স্টার টপোলজির মতো আমরা দেখছি, ঠিক আছে, স্টারের মতো। মাঝখানের পেজটা হচ্ছে কি হোম পেজ,
আমরা আগে কি ছিল হাব ছিল তাই না স্টার টপোলজি থেকে ছিল হাব এখানে ক্ষেত্রে হোম হোম পেজ তাই না টপোলজি ক্ষেত্রে যেটা হতো হাব ব্যবহার করতাম আর এই ক্ষেত্রে বলবো কি আমরা হোম পেজ ঠিক আছে এই হোম পেজের সাথে অন্য পেজগুলো কানেক্টেড তার মানে কি এই পেজগুলো কি লেভেল 1 তাই না এটা হচ্ছে কি লেভেল 1 ঠিক আছে এটা সাধারণত কি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সরল হাব বা স্পোক স্ট্রাকচার ব্যবহার করে থাকি এরপর আছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এটা হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হোম পেজের পর একাধিক লেভেলে তথ্যগুলো থাকবে সংযুক্ত এক লেভেল 1 লেভেল 2 লেভেল 3 ঠিক আছে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে আমরা তো পেজ থেকে আমরা এটাকে নিচের দিকে যেতে পারবো এটা থেকে দিকে যেতে পারবো এটা হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এরপর আছে কি ওয়েবলিংক সাইট স্ট্রাকচার ওয়েবলিংক সাইট স্ট্রাকচার কোনটা দেখো ওয়েবলিংক সাইটে কি যে একাধিক পেজ থাকবে যে পেজগুলো কি প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে আমরা কানেক্ট হতে পারবো ঠিক আছে যেতে পারবো ওয়েবলিংক সাইট স্ট্রাকচারে একটা পেজ থেকে আমরা একাধিক পেজে যাই ওয়েবলিংক সাইট এটা ওয়েবলিংক সাইট স্ট্রাকচার দেখো একটা পেজ থেকে কত লিংক এটা এই পেজে যেতে পারবো এই পেজে যেতে পারবো ঠিক আছে এই পেজে যেতে পারবো এই পেজ এই পেজ এই পেজ সবগুলো পেজে থেকে দেখো আমরা পেজ কত এটা পেজ 6 থেকে পেজ 6 থেকে সবগুলো পেজে যাওয়া যাচ্ছে তাই না আবার এই পেজ থেকে দেখো অনেকগুলো পেজ যাওয়া যাচ্ছে এটা হচ্ছে ওয়েবলিংক সাইট স্ট্রাকচার আর এটা হাইব্রিড বা কম্বিনেশন একটা স্ট্রাকচার ঠিক আছে এটা হচ্ছে কেবল হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার একাধিক স্ট্রাকচার মিলে দুইটা স্ট্রাকচার একটা স্ট্রাকচার একটা স্ট্রাকচার ফলে দুই বা ততোধিক স্ট্রাকচার ব্যবহার করলে যেমন সুন্দর হয় তেমনি ভিজিটররা তথ্য পেতে সুবিধা হবে বুঝতে পেরেছো এরপর হচ্ছে কি এইচটিএমএল এর ধারণা আমাদের এটা এখন দেখো পরীক্ষা এখান থেকে কিভাবে সৃজনশীল কোশ্চেন আসবে তোমার ছবিটা দিয়ে দিল বলবো উদ্দীপকের চিত্রটি যে ওয়েবসাইট স্ট্রাকচার তা বর্ণনা করো ঠিক আছে উদ্দীপকের চিত্রটি যে ওয়েবসাইট স্ট্রাকচার তা বর্ণনা করো দেখো এইচটিএমএল নেক্সট হচ্ছে কি এইচটিএমএল পরিচিতি এখন এইচটিএমএল এর জন্য তোমার লেখার জন্য আমাদের কোনো সফটওয়্যার লাগবে না কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লাগবে না বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব না কোথায় লিখবো এটা রিটারটা ব্যবহার করা কি নোটপ্যাড ব্যবহার করব ঠিক আছে আমরা নোটপ্যাডে গিয়ে আমরা কোডিংটা করব কোডিংটা করে এটা সেভ করব কিভাবে সেভ এস দিয়ে আমরা ডট এইচটিএমএল এক্সটেনশন দেব কি ফাইল নেম দিয়ে ডট এইচটিএমএল দিয়ে আমরা সেভ করব বা ডট এইচটিএম দিয়ে ঠিক আছে কিভাবে সেভ করবা নোটপ্যাডে তোমরা আজকে আজকে করতে পারো ঠিক আছে একটা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করবা আজকে বাসায় প্র্যাকটিস করবা নেক্সট ক্লাসে আমি তোমাদের এটা দেখাবো আজকে শুধু থিওরিটা পড়াবো কি করবা নোটপ্যাডে যাবো উইন্ডোজে নোটপ্যাডে গিয়ে তুমি কোডিংটা করবা বই দেখে ঠিক আছে কোডিংটা করে তুমি সেভ করবা কিভাবে ফাইল নেম দিয়ে ডেস্কটপে সেভ করবা ফাইল নেম দিয়ে এক্সটেনশন দেবা কি ডট এইচটিএমএল ফাইল নেম দিয়ে এক্সটেনশন দেবো ডট এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপর ওই ফাইলটা সেভ করলে তখন ওই ফাইলের উপর ক্লিক করলে তুমি কি ওই যে এইচটিএমএল নিয়ে যেটা সেভ করলা তুমি ওয়েব পেজটা দেখতে পাবে ঠিক আছে এখানে ওয়েব এইচটিএমএল এ মেইন যে দুইটা জিনিস একটা হচ্ছে ট্যাগ অ্যাট্রিবিউট ঠিক আছে ট্যাগ এবং অ্যাট্রিবিউট ট্যাগ কাকে বলে দেখো এখানে যে ট্যাগ দেখা যাচ্ছে ট্যাগ হচ্ছে এগুলো যখন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিওয়ার্ড থাকবে ঠিক আছে প্রত্যেকটা ট্যাগের একটা শুরুর ট্যাগ থাকবে এবং একটা শেষ ট্যাগ থাকবে এইচটিএমএল এটা হচ্ছে শুরুর ট্যাগ এবং পরেরটা হচ্ছে কি শেষ ট্যাগ শেষ ট্যাগের ক্ষেত্রে কি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব ক্লিয়ার আমরা কি ব্যবহার করব ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব বোঝা গেছে ফরওয়ার্ড স্ল্যাশ ঠিক আছে এই যে দেখো এইচটিএমএল শুরুর ট্যাগ এই যে এইচটিএমএল শেষ ট্যাগ এই যে ফরওয়ার্ড স্ল্যাশ একটা এইচটিএমএল ডকুমেন্টে আমাদের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে কি হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন তুমি একটা ওয়েব পেজে যে তথ্যগুলো দেখবে সমস্ত তথ্যগুলো কি আমরা বডি সেকশনে ট্যাগের মাধ্যমে আমরা সেগুলো সংযোজন করবো একটা ছবি সংযুক্ত তোমার ছবিটা সংযুক্ত করবা তোমার বায়োডাটা অ্যাড করবা ঠিক আছে তুমি একটা টেবিল তৈরি করবা একটা তোমার ইমেজটা দেবা সবকিছুই আমরা কি করব বডি সেকশনে আমরা এই ট্যাগের মাধ্যমে করতে হয় সবকিছু কি কিসের সাহায্যে করবা ট্যাগ ব্যবহার করে ঠিক আছে আমরা সবকিছুই ট্যাগ ব্যবহার করে এগুলো করব ক্লিয়ার আমরা সবকিছু ট্যাগ ব্যবহার করবো আর তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সবাই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দাওনি ঠিক আছে আর এটা খাতায় করে রাখবা এটা যখনই কলেজ খুলবে সে তখন আমি এগুলো নিয়ে নেব জমা নিয়ে নেব আর এখন অনলাইনেও জমা দেবে জমা দিয়ে দিয়েছি স্যার স্যার আমাদের
অনলাইনে অনলাইনে তো জমা দেবে, আমি হার্ড কপিও জমা নেব, কিন্তু পরে খাতা বানাবে, খাতার মধ্যে পড়বে। স্যার বানিয়ে রেখে দিয়েছি স্যার। হ্যাঁ সমস্ত। আর অঙ্ক তোমাদের অঙ্ক করতে বলছিলাম, অ্যাসাইনমেন্ট অঙ্ক করছো চ্যাপ্টার 3 এর? অনুশীলনের অঙ্ক সৃজনশীলতা একটু বুঝিয়ে দিতেন স্যার ভালো হতো স্যার। ঠিক আছে, চ্যাপ্টার 3 এর সৃজনশীলের নমুনা উত্তরগুলো দেখবে। আজকে তো 3 পড়াচ্ছি, আজকে তো আর সৃজনশীল আলোচনা করব না, অনেকদিন আগে শেষ করে নিই সিলেবাস। তারপর তোমরা চ্যাপ্টার 3 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা খাতায় করবে সব, ঠিক আছে? অনুশীলনের অঙ্কগুলো করবে সব, চ্যাপ্টার 3 এর অনুশীলনী আছে ওই অঙ্কগুলো করবে। এখন দেখো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোনগুলো করতে হবে, কিন্তু ঠিক আছে জি স্যার আপনি দাগাই দিছিলেন। তোমাদের অঙ্ক শেষ হওয়ার পরে তারপর দেখবা অনুশীলনী আছে একটা, অর্থাৎ এখানে দুইটা অনুশীলনী আছে, সহায়ক প্রশ্নাবলী নামে 198 পৃষ্ঠার অঙ্কগুলো করবে, 198 এর অঙ্কগুলো। এখন দেখো আমরা চ্যাপ্টার 4 এ ফিরে আসি, যে তাহলে কি বলছিলাম যে ওয়েবসাইটে এইচটিএমএল যখন আমরা কোড করব দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। ঠিক আছে, আমরা যত কিছু দেখি না কেন সবকিছু আমরা কি বডি সেকশনে আমরা সংযুক্ত করে থাকি, সমস্ত ট্যাগ দিয়ে, যত ছবি মনে করো লেখা সবগুলো কি আমরা ট্যাগ ব্যবহার করে করব। বলো স্যার অনুশীলনী স্যার 3.1 এর স্যার সবগুলো করব, 98 পৃষ্ঠা। হ্যাঁ সবগুলো করবে। দেখো এখন দেখো হেড সেকশন এবং বডি সেকশন, এটা হচ্ছে ট্যাগ। এখানে দেখো হেড সেকশনে থাকে কি আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করে থাকি। হেড সেকশনে আমরা কি ব্যবহার করব? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে টাইটেল ট্যাগ এটা একটা বলে কন্টেইনার ট্যাগ, অর্থাৎ ট্যাগকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি শুরুর ট্যাগ, একটা হচ্ছে কি শেষ ট্যাগ। অর্থাৎ যে ট্যাগের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ, যেমন এই ট্যাগ হেড এবং হেড শেষ হলো, এটাকে বলে কন্টেইনার ট্যাগ, এবং মাঝখানে ডকুমেন্ট থাকবে, ঠিক আছে, এলিমেন্ট থাকবে, টেক্সট থাকবে বা অন্য কিছু, এটা বলে কন্টেইনার ট্যাগ বলা হয়। ঠিক আছে, আর একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ শুরুর ট্যাগ শেষ ট্যাগ এবং মাঝখানে যে তথ্যগুলো থাকবে তাকে বলা হয় কি একটা এলিমেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় কি এইচটিএমএল এর উপাদান, এলিমেন্টস অফ এইচটিএমএল, এইচটিএমএল এর উপাদান বলা হয়। তাহলে ট্যাগকে, একটা ট্যাগে তিনটি অংশ থাকে, ট্যাগের শুরুর ট্যাগ থাকবে, ট্যাগের শেষ থাকবে এবং তথ্য ধারণকৃত অংশ। ঠিক আছে, তথ্য ধারণকৃত অংশ। আচ্ছা দেখো এখানে একটা এইচটিএমএল এর সুবিধা দেখবো, অনেকগুলো সুবিধা আছে বইতে। এইচটিএমএল এর সাহায্যে খুব সহজেই আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো, অর্থাৎ এবং এটা তৈরি করার জন্য আমাদের প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। ঠিক আছে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকার প্রয়োজন নেই, খুব সহজ এইচটিএমএল এর সাহায্যে ওয়েব পেজ তৈরি করা, ডিজাইন করা। ঠিক আছে, এটার সাহায্যে অ্যাট্রিবিউট আমরা ট্যাগ ব্যবহার করতে পারবো, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নোট প্যাডেই আমরা এটা করতে পারবো। ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোথায় নোট প্যাডেই আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে, তারপর এটা ব্রাউজিং এর জন্য কি করবো, উইন্ডোজ এক্সপ্লোরার গুগল ক্রোম ব্যবহার করবো, বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করার জন্য সিএসএস ব্যবহার করবো, ক্যাসকেডিং স্টাইল শিট। ইহা 13 বা এখানে 6 দেওয়া আছে, কেস সেন্সিটিভ নয়, এটা একটা গুরুত্বপূর্ণ, এইচটিএমএল কেস সেন্সিটিভ নয়, ব্যাখ্যা করো এর মানেটা হচ্ছে কি। এর মানেটা হচ্ছে কি যে কেস মানে কি আপার কেস এবং লোয়ার কেস, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর, এটা সেন্সিটিভ নয়। দ্যাট মিনস তুমি ছোট হাতের অক্ষর লেখো বড় হাতের লেখো কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমরা সি প্রোগ্রামিং করবো চ্যাপ্টার 5 এ, সেক্ষেত্রে যদি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা যদি ছোট হাতের এবং বড় হাতের লিখি তাহলে সমস্যা হবে। ঠিক আছে, দুইটা আলাদা হিসেবে সে ধরবে, যেখানে ছোট হাতের দেয়া কথা সেখানে ছোট হাতের দেবো, যেখানে বড় হাতের প্রয়োজন সেখানে বড় হাতের ব্যবহার করবো, কিন্তু এইচটিএমএল এর এই বাধ্যবাধকতা নেই। এরপর বলছে কি এইচটিএমএল ট্যাগ এবং আমাদের উপাদান ও সিনট্যাক্স পরিস্থিতি। তাই ট্যাগ সম্পর্কে তো আমরা একটু বললাম, তাই না, একটা ট্যাগে তিনটা অংশ থাকবে, ট্যাগের শুরুর অংশ, এই যে দেখো ট্যাগের শুরু, তারপর ট্যাগের ট্যাগের শুরু শেষ, এবং এটা কি হচ্ছে কি ধারণকৃত অংশ, তথ্য বা ধারণকৃত অংশ, ট্যাগ শুরু তথ্য ধারণকৃত অংশ। এইচটিএমএল এর ট্যাগের কয়টা অংশ, দুইটা অংশ, কন্টেইনার ট্যাগ একটা, আর এটা হচ্ছে কি এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এ ধরনের ট্যাগ শুরু ও শেষ ট্যাগ উভয় ট্যাগই লাগে, শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ।
আর মাঝখানে কি থাকবে? এখানে তথ্য থাকবে, ঠিক আছে? যেমন এখানে কোন একটা লেখা আছে, এখানে লেখা ছিল বইতে দেখবা আবদুল্লাহ আল মাশরাফি ছিল, অর্থাৎ এই লেখাটা তোমার আমরা দেখবো। পি মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ। এদিকে খেয়াল করো শেষটা কি হবে, স্ল্যাশ দিয়ে। এখন এখানে পি মানে প্যারাগ্রাফ, এই এইখানে যে লেখাটা আসবে একটা প্যারাগ্রাফ তৈরি হবে। এখানে যদি বি লিখতাম তাহলে কি হবে, বোল্ড হবে। এটাকে বলে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি, তিনটা শুরুর অংশ, শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে, তাকে বলে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ হলো কি, যে ট্যাগ শুধুমাত্র শুরুর ট্যাগ থাকবে, যেমন এই স্যার, এই স্যার, ইমেজ, ব্রেক, ঠিক আছে? ব্রেক মানে বিয়ার, মানে এটা লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করব। ইমেজ, আইএমজি, ইমেজ মানে ইমেজ ইনসার্ট করা, ছবি ইনসার্ট করার জন্য এই ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? এই স্যার মানে কি, হরাইজন্টাল লাইন তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? এরপর এখানে এখানে লেখা আছে এইচটিএমএল এর উপাদান, এইচটিএমএল এর উপাদান, এলিমেন্টস অফ এইচটিএমএল, এইচটিএমএল এর উপাদান। তাহলে এইচটিএমএল এর উপাদান হচ্ছে কি, যে একটা এটা দেখো শুরুর ট্যাগ থাকবে, এইচটিএমএল উপাদান বিষয়বস্তু এবং শেষ ট্যাগ, এই পুরোটা মিলে হবে কি এইচটিএমএল এর উপাদান। শুরুর ট্যাগ এটা কি বি মানে বোল্ড, উপাদানের বিষয়বস্তু ঢাকা সিটি কলেজ, শেষ ট্যাগ সবকিছু মিলে হবে কি এইচটিএমএল এর উপাদান। আই মানে কি ইটালিক, অর্থাৎ লেখাটা, আর এটা হচ্ছে কি স্ল্যাশ আই। এই আইসিটি লেখাটা কি হবে, ইতালিক, মানে এটা ইতালিক আকারে হবে, লেখাটা বেঁকে যাবে, ঠিক আছে? এইচটিএমএল এর নকশা বা লেআউট দেখো, এই হচ্ছে কি একটা এইচটিএমএল এর নকশা বা লেআউট। কি কি থাকবে, এইচটিএমএল সেকশন, এইচটিএমএল শুরু এবং শেষ অংশ, হেড সেকশন, হেড সেকশনের মধ্যে টাইটেল ট্যাগ থাকবে। টাইটেল ট্যাগের ভিতরে তুমি যা লিখবে, যে ডট ডট আছে না, এখানে লিখলা, মনে করো টাইটেল মানে কি, টাইটেল বারে থাকবে, একটা টাইটেল বার আছে না, প্রত্যেকটা পেজের উপরে একটা বার থাকে যেটাকে বলে টাইটেল বার, ঠিক আছে? টাইটেল বার, এই টাইটেল বার একটা লেখা থাকে, যেমন ঢাকা সিটি কলেজ লেখা থাকতে পারে, মনে করো এইচটিএমএল লেখা থাকলো, ঠিক আছে, মাই ফার্স্ট প্রোগ্রাম লেখা থাকলো, এটা টাইটেল বারে দেখাবো। এটা কোন ট্যাগের মধ্যে লিখবো, আমরা হেড সেকশনে টাইটেল ট্যাগের মধ্যে এটা লিখবো। তারপর আছে বডি সেকশন, ঠিক আছে? বডি সেকশনের মধ্যে আমরা সমস্ত তথ্যগুলো, একটা ওয়েব পেজে যে তথ্য দেখতে পাই সবকিছুই আমরা বডি সেকশনের মধ্যে লিখবো ট্যাগের সাহায্যে। এখানে আর এখানে কি আছে দেখো, স্ল্যাশ এক্সক্লামেটরি ডক টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে কি কমেন্ট সেকশন, কমেন্ট করার জন্য আমরা এইভাবে, এটা কমেন্ট সেকশন, একটা এমটি ট্যাগ, এখানে আমরা কমেন্ট লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা না লিখলেও হবে কমেন্টটা। এখন এইচটিএমএল এর মৌলিক উপাদান বা মৌলিক ট্যাগ কয়টা, আটটা। একটা হচ্ছে এইচটিএমএল শুরু ট্যাগ, এইচটিএমএল শেষ ট্যাগ, এইচটিএমএল শুরু, প্রত্যেকটা ওয়েব এইচটিএমএল তৈরি করতে গেলে এই আটটা ট্যাগ আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড শুরু, হেড শেষ, এর ভিতরে টাইটেল ট্যাগ, তারপর কি বডি সেকশন, এই বডি সেকশনের মধ্যে সমস্ত ট্যাগ ব্যবহার করব। এই আটটা হচ্ছে কি এইচটিএমএল এর মৌলিক ট্যাগ বলা হয়। বলতে পারো এইচটিএমএল এর মৌলিক ট্যাগ গুলো কি কি, ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমাদের 2 মার্কসের প্রশ্ন। এখন দেখো এখানে কিছু আমরা এইচটিএমএল এর কিছু ট্যাগ রয়েছে, এখানে যে ট্যাগ গুলো কি বলা হয় ফরম্যাটিং ট্যাগ বলা হয়, এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ। তাহলে ফরম্যাটিং বলতে কি বোঝায় কি বলছে দেখি বইতে। ফরম্যাটিং বলতে ওয়েব পেজের লেখাগুলোকে বিভিন্ন ভাবে সাজানো বোঝায়। ওয়েব পেজে যে লেখা, এই লেখাগুলো কি বিভিন্ন ভাবে সাজাতে পারি, বোল্ড হতে পারে, স্মল হতে পারে, ইটালিক হতে পারে, কোনো উদ্ধৃতি হতে পারে, তাই না? ঠিক আছে, এটাকে বলা হয় কি ফরম্যাটিং ট্যাগ। আন্ডারলাইন করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, স্টাইল পরিবর্তন করতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ ফরম্যাটিং, ঠিক আছে? এই কাজগুলোকে বলা হচ্ছে কি ফরম্যাটিং করা। এখন দেখো এখানে কি ট্যাগ আছে, বোল্ড ট্যাগ, বি, বি ট্যাগ ব্যবহার করব। বি এর মাঝখানে আমরা যা লিখব, টেক্সট বোল্ড বা মোটা করার জন্য এটা ব্যবহার করা হবে, টেক্সট মোটা বা বোল্ড করার জন্য এটা বি ট্যাগ ব্যবহার করব। আই মানে ইটালিক, অর্থাৎ এই বি এর মাঝখানে যে ডট ডট আছে না, এখানে যা লিখবে তুমি সেটাই বোল্ড হবে। আই মানে ইতালিক, অর্থাৎ তোমরা যে লেখাটা লিখবো সেটা কি হবে, ইতালিক, বাঁকা আকারে হবে। আর ইউ মানে আন্ডারলাইন, স্ট্রং মানে অধিক গুরুত্বপূর্ণ টেক্সটকে হাইলাইট করার জন্য, স্ট্রং করার জন্য। ইম মানে ইম্পাসাইজ করার জন্য, কোনো লেখাকে বোল্ড, গুরুত্ব, স্মল মানে ছোট করার জন্য। সাব মানে টেক্সটকে সাবস্ক্রিপ্ট করার জন্য, সুপ মানে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট মানে কি, যেমন H2O পানি, H2O দেখে নিচে লেখা থাকে, আর যদি লেখে A² এ মানে কি উপরে, A² লিখতে গেলে কি সুপার স্ক্রিপ্ট। ব্লিঙ্ক, কোনো লেখাকে ব্লিঙ্ক করার জন্য এটা ব্যবহার করা হয়। স্ট্রাইক ট্যাগ, লেখাকে টেক্সটের মাঝখানে আমরা একটা দাগ দেওয়ার জন্য স্ট্রাইক ট্যাগ। টিটি মানে টাইপ টিউটর, ঠিক আছে? এটা টেক্সটকে টাইপ রাইটারের মতো টাইপ করার জন্য আমরা টিটি ট্যাগ ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখানে দেখো আরো ট্যাগ আছে, প্রি ট্যাগ। প্রি ট্যাগের মধ্যে এটার কাজ হচ্ছে কি, তুমি কি বলছে দেখো, যেভাবে লাইন ব্রেক, স্পেস, ট্যাব ইত্যাদি ব্যবহার করা হবে সেভাবেই ব্রাউজার দেখাবে। অর্থাৎ এই প্রি ট্যাগের মধ্যে তুমি একটা যদি এইচটিএমএল একটা টেবিল ড্র করো, একটা ছবি রাখো, যেভাবে লেখো সেভাবেই দেখাবে।
big text কে বড় করার জন্য break হচ্ছে line কে break করার জন্য UL মানে কি unordered list এটা তোমরা এখন এটা বুঝবে unordered list মানে কি ওই যে অনেকে আছে না মনে করো 10টা আইটেম আছে তোমার একটা দোকান আছে দোকানে কি কি প্রোডাক্ট আছে তখন আমরা বুলেট চিহ্ন দেই বিভিন্ন চিহ্ন দেই না অথবা 1 2 3 দেই 1 2 3 আকারে দেই বা ABCD যদি দেই তাহলে কি হবে অর্ডার লিস্ট বলা হয় সেক্ষেত্রে আমরা OL দ্বারা তৈরি করব OL আর UL মানে আনঅর্ডার লিস্ট ঠিক আছে আর লিস্ট LI লিস্ট তৈরি করার জন্য অর্ডার লিস্ট এবং আমরা যেটাই তৈরি করার জন্য তখন দুইটার জন্য আমরা আমরা LI ট্যাগ ব্যবহার করব ঠিক আছে এখন দেখো এরপর হচ্ছে কি আমরা ট্যাগ গুলো হেডিং ট্যাগ যেটা এই এই ইয়ার টেবিলের মধ্যে বর্ণনা নাই হেডিং ট্যাগ হচ্ছে 6টা মোট কয়টা হেডিং ট্যাগ আছে 6টা H1 হেডিং ট্যাগ ব্যবহার করা H1 থেকে H6 H1 থেকে H6 এই 6টা হেডিং ট্যাগ আমরা ব্যবহার করব ঠিক আছে H1 থেকে H6 H1 মানে কি সবচেয়ে বড় হেডিং ট্যাগের জন্য H1 ব্যবহার করব ক্লিয়ার আর H2 হলো কি আরেকটু ছোট করার জন্য H3 H4 H5 H6 এগুলো সবচেয়ে ছোট হচ্ছে কি H6 সবচেয়ে বড় হচ্ছে H1 এখানে একটা एग्जांपल দেখো এটা হচ্ছে একটা HTML এর পূর্ণাঙ্গ একটা কোডিং হেডিং ট্যাগ দিয়ে লেখা হয়েছে দেখো HTML শুরুর ট্যাগ HTML শেষ ট্যাগ হেড শুরু হেড শেষ ঠিক আছে দেখো হেড এর মধ্যে কি টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়েছে টাইটেল ট্যাগ টেস্টিং অফ হেডিং ট্যাগ ঠিক আছে টাইটেল ট্যাগ শেষ বডি ট্যাগ বডির মধ্যে কি আমরা H1 থেকে H6 ব্যবহার করছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সবগুলো আমাদের টেক্সটটাকে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে H1 থেকে H6 ক্লিয়ার এখানে দা ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এই যে এটার আউটপুটটা হবে এইভাবে দেখাবে ঠিক আছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আউটপুট এখানে এখানে লেখা ছিল কি টাইটেল ট্যাগের মধ্যে কি ছিল টেস্টিং অফ হেডিং ট্যাগ টেস্টিং অফ হেডিং ট্যাগ এখানে দেখো টেস্টিং অফ হেডিং ট্যাগ এই যে এটা এখানে লেখা আছে টেস্টিং অফ হেডিং ট্যাগ ঠিক আছে এই যে লেখা আছে টেস্টিং অফ হেডিং ট্যাগ ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটা 6টা হেডিং ট্যাগ দেওয়া হয়েছিল 6টা আমরা দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে দেখো এখানে एग्जांपलটা হচ্ছে কি পরে একটা প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগের মধ্যে এখানে লেখা হয়েছে পি ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করলাম ঠিক আছে পি ট্যাগের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে ক্লিয়ার পি মানে প্যারাগ্রাফ ট্যাগ পার্শা সঞ্জনা মাইশা ব্রেক ট্যাগ ব্রেক 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 তারপর কি এগুলো কি লাইন ব্রেক আসবে প্যারাগ্রাফ ঠিক আছে এইসব মানে एग्जांपल অফ প্যারাগ্রাফ ট্যাগ ক্লিয়ার প্যারাগ্রাফ ট্যাগ এটা হচ্ছে বডি সেকশনের মধ্যে আমরা লিখব এটা বডি সেকশন তারপর হেড সেকশন টাইটেল ট্যাগ বুঝতে পেরেছো এটা কি একটা প্যারাগ্রাফ আকারে আসবে ব্রেক ট্যাগের জন্য কি এটা এটা যেভাবে দেয়া আছে সেভাবেই আসবে আর যদি ব্রেক ট্যাগ না ব্যবহার করতাম এই দ্বিতীয় লাইনটা কোথায় আসতো উপরে আসতো ঠিক আছে এই লাইনটা উপরে চলে যেত বুঝতে পেরেছো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তারপর আছে কি অ্যাট্রিবিউট ট্যাগ আমরা ট্যাগ ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি তার ভ্যালু ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো এই যেমন এখানে কি আছে এখানে H1 মানে হেডিং ট্যাগ এখন দেখো তোমরা একটু একটু বুঝবে এখন এই যে বডি সেকশনের মধ্যে লেখা কিন্তু আর এই যে প্যারাগ্রাফ ট্যাগ শুরু এটা এটা প্যারাগ্রাফ ট্যাগ শেষ এটুক হচ্ছে কি আমরা একটা প্যারা তৈরি হবে তার মধ্যে কি কি আছে বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়েছে বোল্ড তারপর আছে ব্রেক ট্যাগ ঠিক আছে ব্রেক ব্রেক মানে কি লাইন ব্রেক এটা দ্বিতীয় লাইনে আসবে আই মানে ইটালিক এই লেখাটা ইটালিক হবে ইউ মানে আন্ডারলাইন স্ট্রং মানে এই লেখাটা স্ট্রং হবে স্ট্রাইক মানে কি এই লেখাটা স্ট্রাইক হবে মানে মাঝখানে কাটা আসবে এমফাসাইজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এই লেখাটা এমফাসাইজ হবে ঠিক আছে স্মল ট্যাগ এই লেখাটা ছোট আসবে বুঝতে পেরেছো এটা হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট H2 সালফিউরিক এসিড H2SO4 মানে সালফিউরিক এসিড এইচ সাব লেখা টু লেখা হয়েছে তার মানে টুটা নিচে আসবে H2 হলো সালফিউরিক এসিড তারপর কি আছে SO ও এর নিচে 4 আসবে তাহলে কি সুপার স্ক্রিপ্ট এটা কি সুপার স্ক্রিপ্ট এখানে এটা সুপ ব্যবহার করছে কেন তার মানে এই 4টা কি উপরে আসবে ঠিক আছে আর অ্যাট্রিবিউটটা কি এই যে এই স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয় আর এখানে কি HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে কি এই স্ক্রিপ্ট অ্যাট্রিবিউট এটা হচ্ছে তার ভ্যালু ঠিক আছে এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এবং ICT ল্যাব রিপোর্ট অ্যাঙ্কর ট্যাগ শেষ অ্যাঙ্কর ট্যাগ কি মানে হাইপারলিংক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা অর্থাৎ এখানে ICT ল্যাব রিপোর্ট এটা হলো হাইপার টেক্সট এটার পর যখন আমরা ক্লিক করব তখন দেখবা একটা আন্ডারলাইনের মতো আসবে তখন আমরা কি এই ওয়েবসাইটে ঢুকতে পারবো ঠিক আছে এটা হাইপারলিংক তৈরি করার জন্য আইসি দেখবা যেখানে হাইপারলিংক যেটা দেয়া থাকে ওই টেক্সটের উপর যখন কার্সার রানি তখন কি হয় কালার চেঞ্জ হয়ে যায় বা আন্ডারলাইন আসে তাহলে এটা কালার চেঞ্জ হয়ে আন্ডারলাইন আসবে এটার উপর ক্লিক করলে আমরা দা যমুনা পাব.কম এটাই ঢুকতে পারবো
jomunapub.com এখানে গিয়ে তোমরা আমাদের বইটা দেখতে পাবে আইসিটি ল্যাব রিপোর্ট ঠিক আছে ওখানে প্র্যাকটিক্যাল বইটার তোমাদের ইমেজ গুলো দেয়া আছে আমাদের বইয়ের আইসিটি ল্যাব রিপোর্ট ঠিক আছে আমাদের যে একটা প্র্যাকটিক্যাল বই আছে আইসিটি ল্যাব রিপোর্ট নামে এখন দেখো পি ট্যাগ এটা কি কি ব্যবহার করছে ব্রেক ট্যাগ বোল্ড ট্যাগ এটা বোল্ড হবে আই মানে ইটালিক ট্যাগ ইউ মানে আন্ডারলাইন ট্যাগ তার মানে স্ট্রং ট্যাগ এটা হচ্ছে বোল্ড হবে স্ট্রাইক ট্যাগ ঠিক আছে এমফাসাইজ ট্যাগ স্মল ট্যাগ এবং এটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লিয়ার এখন দেখি এটার আউটপুটটা কি আছে দেখো এই যে আউটপুট আসছে এক্সাম্পল অফ ইম্পর্টেন্ট সাম ইম্পর্টেন্ট টেক্সট তারপরে দেখো আইসিটি ল্যাব রিপোর্ট আন্ডারলাইনটা আসছে এখানে ক্লিক করলে কি আমরা দা যমুনা পাব ডট কম এই ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো এটা হাইপারলিঙ্ক করা আছে এটা আছে দেখো এটা হেডিং ট্যাগ ছিল ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড কি ছিল আমাদের দেখো এটা বোল্ড ছিল স্যার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড এক্সাম্পল অফ সাম ইম্পর্টেন্ট ট্যাগ এই লেখাটা ছিল এটা ছিল এইচ1 এর মধ্যে এক্সাম্পল অফ সাম ইম্পর্টেন্ট ট্যাগস এই লেখাটা বোল্ড হলো তারপর ছিল এইচ1 হেডিং ট্যাগ ছিল তাই এটা হেডিং হলো তারপর কি ব্যবহার করছে প্যারাগ্রাফের মধ্যে দেখো এটা প্যারার মধ্যে আসছে প্যারাগ্রাফে যখনই হবে তখন কি স্পেস হয়ে যাবে প্যারাগ্রাফের মধ্যে কি বোল্ড ট্যাগ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আর ব্রেক ট্যাগ ছিল তাই ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়েছে বলে এটা নতুন লাইনে আসছে ঠিক আছে তারপর ইউ আন্ডারলাইন করা ছিল তারপর এটা ছিল ইটালিক করা ছিল এটা আন্ডারলাইন ছিল এটা ছিল কত দেখো স্ট্রং ট্যাগটা একটু বোল্ড হলো স্ট্রং এর পর কি ছিল স্ট্রাইক ট্যাগ স্ট্রাইক হলো ইম্পাসাইজ একটু অন্যরকম হলো ঠিক আছে স্মল ট্যাগ ছোট হয়ে গেল আর এইচ টু এসও ফোর ও ফোরটাকে সাবস্ক্রিপ্ট আকারে ছিল একটা সুপারস্ক্রিপ্ট এটা সুপারস্ক্রিপ্ট হলো ঠিক আছে এই বিভিন্ন ট্যাগ এখানে আমরা আলোচনা করলাম ঠিক আছে এটাই তোমরা যে ট্যাগগুলো এক্সাম্পল আছে এটা তুমি এইচটিএমএল এর তুমি কোডিং করবা কোডিং করে এভাবে রান করবে ওই তোমরা ডেস্কটপে সেভ করবা ডেস্কটপে সেভ করবা এই ফাইলের উপর ক্লিক করবা তাহলে তোমরা আউটপুটটা দেখতে পাবে ঠিক আছে এরপর আছে কি স্ট্রাইক ট্যাগ বললাম স্মল ট্যাগ সাইটেশন ট্যাগ সাইটেশন ট্যাগ মানে সিআইটি এটা কোন উদ্ধৃতি লেখার জন্য আমরা সাইট ট্যাগ ব্যবহার করব কোড ট্যাগ হচ্ছে কি প্রোগ্রামিং টেক্সট গুলো যেভাবে লেখা হয় সেভাবে দেখার জন্য আমরা প্রোগ্রামিং কোড বোঝানোর জন্য এই ট্যাগ ব্যবহার করে থাকব ঠিক আছে সাইট ট্যাগ ব্যবহার করে থাকব তারপর হচ্ছে কি কোড ট্যাগ টেলিটাইপ ট্যাগ হচ্ছে কি টাইপরাইটারে লেখার মতো দেখানোর জন্য আমরা টেলিটাইপ ট্যাগ ব্যবহার করে থাকি টাইপরাইটারে যেভাবে দেখাবে ওইভাবে পূর্ব নির্ধারিত ফরম্যাট অনুসারে অর্থাৎ ট্যাব স্পেস লাইন ব্রেক ইত্যাদি যেভাবে দেখা যায় ঠিক সেভাবে ব্রাউজার দেখার জন্য আমরা প্রি ট্যাগ ব্যবহার করে থাকি ব্রাউজার আমরা দেখ যেভাবে দেখতে চাই প্রি ট্যাগের মধ্যে যা লিখতে চাই সেভাবে দেখাবে এরপর আছে ফন্ট ট্যাগ ফন্টের আকার কালার ফেস ঠিক আছে ফন্টের সাইজ ফন্টের কালার তারপর হচ্ছে কি ফন্টের টাইপ এগুলো পরিবর্তনের জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব বুঝতে পারছো যেমন ফন্ট এটা হচ্ছে অ্যাট্রিবিউট এটা হচ্ছে অ্যাট্রিবিউট সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট এটা হচ্ছে তার ভ্যালু কালার হচ্ছে কি অ্যাট্রিবিউট তার ভ্যালু এটা কালার নেম ঠিক আছে ফন্ট ট্যাগ শুরুর ট্যাগ ফন্টের ফন্টের শেষ ট্যাগ ফন্টের শুরুর ট্যাগ ফন্টের শেষ ট্যাগ ঠিক আছে আর কালার নেম নাম্বার এটা হচ্ছে তার ভ্যালু এটা হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে এখানে একটা ফন্ট ট্যাগের এক্সাম্পল আছে এই যে ফন্ট ট্যাগ এই যে ফন্ট দেখো বইতে দেখো ফন্ট একটা এক্সাম্পল আছে ফন্ট ফেস ফেস হলো কি অ্যাট্রিবিউট মানে কোন ধরনের ফন্ট কি এরিয়াল ঠিক আছে কোন ফন্ট এরিয়াল ডাবল কোটেশনের মধ্যে লেখা আছে কিন্তু ফন্ট ফেস এরিয়াল ঠিক আছে ফন্ট ফেস এরিয়াল তারপর কি দেয়া আছে দেখো কালার দেয়া আছে কি রেড এটা রেড হবে ঠিক আছে কালারটা লেখা হায়ার সেকেন্ডারি আইসিটি বুক রেড হবে আইসিটি তারপর কি দেয়া আছে হায়ার সেকেন্ডারি আইসিটি বুক আরেকটা আছে কি এখানে কি আছে হায়ার সেকেন্ডারি আইসিটি বুক আর এক্সাম্পল কি আছে এখানে ফন্ট সাইজ সাইজ কত আছে 25 এটা 25 হলো ঠিক আছে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করছে ফেস সাইজ এবং কালার ব্যবহার করা হয়েছে এছাড়া প্যারাগ্রাফের মধ্যে কি সাইড ট্যাগ আছে উদ্ধৃতি আছে এখানে এটা উদ্ধৃতির মতো দেখাবে এই দেখো একটু বাঁকা হয়েছে তারপর কি দেয়া আছে টিটি মানে টাইপরাইটার যেভাবে দেখাবে সেই লেখাটা আসবে এটা আসছে দ্বিতীয় লাইন তারপর এটা আছে কি প্রি ট্যাগ ঢাকা 1205 স্পেস যেভাবে আছে সেভাবে দেখাইলো ঠিক আছে এই হচ্ছে কি আমাদের প্রি ট্যাগ ফন্ট ট্যাগের এক্সাম্পল তারপর আছে কি অ্যাড্রেস ট্যাগ অ্যাড্রেস ট্যাগ হচ্ছে কি অ্যাড্রেস অ্যাড্রেস লিখে আমরা অ্যাড্রেস ট্যাগ অ্যাড্রেসের মতো লিখব যখন অ্যাড্রেস লিখতে চাই অ্যাড্রেস লিখে এটা মানে এটা কি কন্টেইনার ট্যাগ শুরু ট্যাগ শেষ ট্যাগ থাকবে আর অ্যাড্রেসটা লিখবা অ্যাড্রেসটা লিখে তুমি ব্রেক যেখানে দিতে চাও সেখানে ব্রেক দেবে ব্রেক লিখবে বিআর লিখবে বিআর ট্যাগ ব্যবহার করবে ঠিক আছে দেখো এক্সাম্পল একটা দেয়া আছে বইতে এটা হচ্ছে কি অ্যাড্রেস ট্যাগ তারপর আছে কি
সেন্টার ট্যাগ কোন লেখাকে মাঝখানে আনার জন্য আমরা কি সেন্টার ট্যাগ ব্যবহার করে থাকি কোন লেখাকে মাঝখানে আনার জন্য আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করব আমাদের সময় কিন্তু শেষ প্রায় আর মার্কিউ ট্যাগ হচ্ছে কি কোন লেখাকে যখন স্ক্রল করবে যখন সংবাদে যখন সংবাদপত্র পাঠ করা হয় তখন কি কোন লেখাকে স্ক্রল করে না স্ক্রলিং এর জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করব মার্কিউ লিখে যে লেখাটা লিখবো সেটা স্ক্রলিং হবে ঠিক আছে এরপর আছে কি বুলেটেড লিস্ট ট্যাগ সম অর্থাৎ আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট এটা আমরা আজকে পড়াবো না তাহলে এই হচ্ছে কি আমাদের আজকের আমাদের বিষয় সময় নেক্সট ক্লাসে আমরা বুলেট এই যে লিস্ট ট্যাগ সময়গুলো পড়াবো কিছু প্র্যাকটিক্যাল দেখাবো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখালাম হাইপারলিংক দেখাবো তারপর ছবি কিভাবে সংযুক্ত করা হয় ইমেজ কিভাবে সংযুক্ত করা হয় একটা পেজের সাথে একটা পেজ কিভাবে লিংক করা হয় ঠিক আছে তারপর কিভাবে টেবিল তৈরি করা হয় এগুলো আমরা আগে থিওরি পড়ে নেই জি স্যার এখন বলো তোমাদের একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার হ্যাঁ বলো স্যার মানে 198 পেজ থেকে তো ম্যাথ দিলেন একটু যদি কমায় দিতেন ভালো হইতো স্যার অনেকগুলি অঙ্ক জি স্যার অনেকগুলো স্যার আমি দেখে নেই মনে করেন যে হ্যাঁ 198 পেজে যেমন দেখো আমি বলি যে অঙ্কগুলো আমি সবগুলো অঙ্ক কিন্তু দেই নাই এখানে এর আগের বার কিন্তু যখন দিছি তখন তো করনি বোধহয় তোমরা করবে কত থেকে তোমরা করবা হচ্ছে হলো 8, 9, 10, 10 আমি বলি 10, 11, 12, 13, 14 তে যেমন দেখো এখানে অনেকগুলো আছে না এখানে মনে করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো 10-11টা আছে তোমরা 5টা করবা ঠিক আছে 14 নম্বরে তো বেশি ঠিক আছে এইটাই তো বেশি দেয়া আছে আর কোন আর তো একটা করে আর 10 নম্বরে আছে তো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওটা কোনো না শুধু 14 নম্বরে বেশি তোমরা 8 থেকে করবা আর বাকিগুলো সব করতে হবে ঠিক আছে 8 থেকে 14 নম্বর করবো স্যার না না 8 থেকে 14 না এখানে কত পর্যন্ত আছে দেখো 19 পর্যন্ত না জি স্যার উনি সবগুলোই করবেন 19 পর্যন্ত 19 11 সংখ্যা